অশান্ত ইলাকার অশান্ত ভূত অতৃপ্ত আত্মাঙ্কর চরা ভূ এবে বি সন্ধ্যা হলে শুভুচি রঙ্গশাড়া নর্তিকীর বিকল চিৎকার রাতে হলে ছাতি বাড়ে কাঁদুচার সৈন্য সামন্ত এইটি পোতা হয়েছেন অনেক নিরীহ লোক দিল্লির সবুঠু কুখ্যাত ইলাকা। দর্শক বন্ধু, এবে বি দিনবেলে সেই ইলাকা আড়কু গলে আখি উঠে চাহিবা লোকে ভয় করতে, সেই রাস্তা দিয়ে যাওয়া আখি মধ্য বন্ধ করে দিকে, দিনবেলে বি প্রভু হনুমান মুন্ডিয়া মারি সেই রাস্তা দিয়ে যাতে, যেতে লোক পাখে থিলে বি সেই ইলাকা এমিতি যে সেই ইলাকার পাদ পড়া মাত্রে ছাতি থরি উঠে, তাপরে আখি পড়ি গলে কেউ গোটে অজনা ভয়ে দেহর রক্ত থা পড়ি থাকে, তার পবন বাজিলে হৃদয়ের কম্পন সৃষ্টি হুয়ে, গোটিয়ে গছর ছাই দেহরে পড়লে মনরে শিহরণ খেলি যায়, তার ভয়ঙ্কর পরিবেশকে চাহিদেলে রোম মধ্য টাঙ্কুরি উঠে। ঝলমল করুথবা দিল্লি সহর ভিতরে থাই মধ্য এই অঞ্চল হচ্ছে অতৃপ্ত আত্মা মানঙ্কর পেণ্ঠস্থল, ভূত প্রেত আউ অশরীরী মানঙ্কর চরা ভূই। এই ইলাকা যেতিকি ভয়ঙ্কর তাঠারু আহুরি ভয়ঙ্কর তার ইতিহাস, কেতে কেতে নিরীহ লোক মানে বিকল হয়ে কান্দি কান্দি এইটি পড়ি মরি যাই, বিনা কারণে ভুল নথাই মধ্য এমানে এটি রক্ত ঢালিছন্তি, কিছু নকরি মধ্য ভূইরে পোতা হয়ে ছটপট হয়ে জীবন মধ্য হারিছন্তি, কারণ এহা এমিতি সেমিতি ইলাকা নহে, এহা হউছি ইতিহাসর সবুঠারু কুখ্যাত ইলাকা, যেউঠি পুরাণ কালে রাজা এবং মহারাজা মানে শাসন করুথিলে আর নিজ রঙ্গশালে সুন্দরী যুবতী মানুষ নেই নৃত্য মধ্য করুথিলে, যদি কোনসি যুবতী তাঙ্ক কথারে নাচিবা পাই মনা করতে তাহলে সিধা তাকু কবর দেই দউথিলে। এই ইলাকারে সেমিতি অনেক নর্তকী যুবতীঙ্কু মারি দিয়া যাইছে, আর এবে বি রাতি হেলে সেই সুন্দরী নর্তকী মানঙ্কর বিকটাল কান্দ শুভা যাউছে, অনেক নিরীহ সৈন্য সামন্তঙ্কু মোগল সম্রাট এই স্থানরে হত্যা করে টাঙ্গি দেইছিলে, এবে বি সেমানঙ্কর বিকল চিৎকার শুভুছি। হ্যাঁ দর্শক বন্ধু, রাজধানী দিল্লির এপরি স্থান রয়েছে যেউঠি মোগল সাম্রাজ্যের সম্পূর্ণ বিনাশ হয়ে যাইছিলা, এই স্থান বাহাদুর শাহ জাফর মার্গ দিল্লি ফাটক নিকটে অবস্থিত, পুরোনা দিল্লির এই স্থানের ইতিহাস রক্তরে বুড়ি যাইছি, মোগল সম্রাট ঔরঙ্গজেব নিজ বড় ভাই দ্বারা শিখক মুন্ড কাট করিবা পরে ইহাকু সেই রক্তাক্ত দ্বারে টাঙ্গি দেইথিলে। কবি অব্দুল রহিমক দুই পুত্র মোগল সম্রাট জাহাঙ্গীর হত্যা করেছিলেন, এই রক্তাক্ত খনিদর নিকটে আউ এক হিংসাত্মক ঘটনা 1857 মশিয়ারে ঘটিছিলা, সেতবে জনে ব্রিটিশ নেতা বাহাদুর শাহ জাফর দুই পুয় এবং নাতিকু গুলি করে হত্যা করে দিয়েছিলে, ইহাপরে সমগ্র অঞ্চল এবে কুখ্যাত হয়েছিলা যে লোকে হ্যা নিকটক আসিবা পাই ভয় করুথিলে, আউ এবে বি দিল্লির সেই স্থানকু যিবা পাই লোকমানে ভয় করন্তি। ব্যুরো রিপোর্ট, দূরবার্তা ডিজিটাল লাইভ। মোবাইল ফোন ও সাংগসাথী, আপনার পিলাটির পাঠপড়া ও ক্যারিয়র কু প্রভাবিত করুছি কি, আপনার সেথিপাই বিব্রত কি, তেবে আজি আসন্তু আপনার চাহুথিবা মনলাগি সম্পূর্ণ আবাসিক স্কুল টিএসসি গুরুকুল গোঠবাটনা ভুবনেশ্বর।